আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি এই মহামারীর মধ্যেও সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আমি হাজির হলাম আমার কর্মক্ষেত্র ইত্যাদিতে ফিরে যাওয়ার একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই করোনা মহামারীর মধ্যেও আমি কীভাবে বাংলাদেশ থেকে ইত্যাদিতে ফিরে গেলাম তারই বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি আমার এই ভিডিওতে। আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের ভালো লাগে, দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমি ইতালি থেকে বাংলাদেশে যখন এসেছিলাম তখন ইতালি কেন পৃথিবীর কোথাও করোনা নামক এই শব্দটি ছিল না। আমি জানুয়ারিতে বাংলাদেশে এসেছিলাম, চলে যাবার কথা ছিল যথারীতি মার্চের ফার্স্ট উইকে, কিন্তু করোনার কারণে আর যাওয়া হয়নি। আজ আবার আমি আমার কর্মক্ষেত্রে ফিরে যাচ্ছি। আমার কাছে ফিরে যাওয়াটা মাঝে মাঝে বড়ই অদ্ভুত লাগে। মা বাবা আত্মীয় স্বজন পরিবার পরিজন এত ভালোবাসা এত মায়া মমতা ছেড়ে মানুষ কীভাবে এতটা দূরে চলে যেতে পারে জানি না, কোনো হিসেব মিলাতে পারি না। তবে এতটুকু বুঝে গেছি আমাদের মতো মানুষদের অনেক কিছু মানিয়ে নিতে হয়, তাই হয়তো বা মানিয়ে নেওয়াটা এত ভালোভাবে শিখে গেছি নিজের অজান্তেই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ইতালি থেকে বাংলাদেশে এসে করোনা ভাইরাসের কারণে আটকে পড়েছিলেন। তারা এয়ারপোর্টে কী কী প্রস্তুতি নিয়ে যাবেন, কখন যাবেন, কী কী নতুন নিয়মকরণ হয়েছে এই নিয়ে চিন্তিত, তাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমার এই ভিডিওতে। তো চলুন শুরু করি আপনাদের সাথে আমার এই ভ্রমণ অভিজ্ঞতাটা। আমার ফ্লাইটটি ছিল রাত্রে 3:45 কাতার এয়ারলাইন্সে। তো আমি আগে যেমন 3 ঘন্টা আগে উপস্থিত থাকতাম এয়ারপোর্টে, কিন্তু এখন আরও 1 ঘন্টা, তার মানে 4 ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হয়েছে একমাত্র করোনা ভাইরাসের কারণে। এয়ারপোর্টে ঢোকার পরে আমি অচেনা এক এয়ারপোর্ট আবিষ্কার করলাম, কারণটা সবাই জানেন, সেটা আর বলতে চাই না। এখানে আগের মতো আর এত কোলাহল নেই, পুরো এয়ারপোর্টটি জুড়ে করোনা বিষয়ক সতর্কতার অনেক নজির আমার চোখে পড়লো, যা হয়তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এয়ারপোর্টে ঢোকার সময় আমাকে একটি মাস্ক এবং একজোড়া গ্লাভস দিয়েছিল এবং সেটা ছিল ফ্রি। তবে আপনারা বাসায় থেকে এসব জিনিস নিয়ে আসলে আমার মনে হয় ভালো। যথারীতি সব ফর্মালিটি শেষ করে বিমানে ওঠার উদ্দেশ্যে উঠে পড়লাম। বিমানের ভেতরে কোনো খালি সিট আমার চোখে পড়ল না, তাই সামাজিক দূরত্বটা মানা ছিল খুবই কষ্টকর। আমাদের ফ্লাইটটি সকাল 6:05 কাতার টাইমে দোহা হামাত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছেছে। তো আমরা সবাই পরবর্তী ট্রানজিট ফ্লাইটটি ধরার জন্য আস্তে আস্তে নেমে পড়লাম। আমাদের পরবর্তী রুমের উদ্দেশ্যে যে ট্রানজিট ফ্লাইটটি ছিল সেটা ছিল সকাল 8:20। তো এয়ারপোর্টে নামার পর আমাদের সবারই থার্মাল স্ক্যানারের মাধ্যমে টেম্পারেচার নেওয়া হয়েছিল এবং এখানে আগের মতো তেমন একটা কোলাহল আমি দেখতে পাইনি। শুধু আমরা এসে একটু একটু ভিড় বাজিয়ে দিয়েছিলাম এখানে এবং সামাজিক দূরত্ব যে মানতে হবে সেটা আমরা যেন ভুলে গিয়েছিলাম। এখানে আগের মতো আবার নতুন করে সিকিউরিটি চেক হয়নি, শুধু লাইনটি ধরেছিলাম আমরা টেম্পারেচার মাপার জন্য। তো সব কিছু শেষ করে আমাদের যে গেট নাম্বারটা ছিল ওটার দিকে আমরা সবাই চলে যাচ্ছি। তো ওখানে কারণ আমাদের এখন ট্রানজিট যে টাইমটা ছিল সেটা ছিল অনেক কম, 2 ঘন্টার মতো, তো এর জন্য আমরা তাড়াহুড়ো করে ওদিকে চলে যাচ্ছি। যে বিমানটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে সেটিতে করে আমাদের রুমে নেওয়া হয়নি, আরেকটা বিমান ছিল পাশে সেটিতে করে রুমে নেওয়া হয়েছিল আমাদের। তো ওই বিমানটিতে ওঠানোর জন্য আমাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হয়েছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি। আমার সাথে ছিল রনি ভাই এবং উজ্জ্বল মামা, ওনারা একটু হালকা মজা করে নিচ্ছেন। বন্ধুরা, আমাদের বিমানটি উড়াল দিল রোমের উদ্দেশ্যে, সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছাতে পারি। এই ভিডিওর দ্বিতীয় খণ্ডে আপনাদের আরও কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, আর যদি কারো কিছু জানার থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে আবার, আল্লাহ হাফেজ।